এখন আবার কে এলো দরজা ঠকঠক করছে দেখি তো এটা আবার কি উপর থেকে পা করে এসেছে আগো বাবা আমি তুমি পা রাখতে না বলছো না তাকে না হাত দিয়ে ঢুকছি ও দাদা কি হলো কি গো বাচ্চা কে এরকম করে মাথা নিচে পা উপরে করে কোথায় নিয়ে যাচ্ছ এরকম করবে না মানে সারাদিন খালি পড়ে পড়ে ঘুমায় কোনো কাজ নেই আবার বাবু কোটি টাকা স্বপ্ন দেখছে দেখবি যা মাছগুলো কেমন খেলছে যা যা দেখে আজ ভিডিওটি সম্পূর্ণরূপে কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো মিল নেই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না বাপের খাটতে খাটতে পেছন ফেটে যাচ্ছে আর ব্যাটা এখানে পেছন তলে ঘুমাচ্ছে ব্যাটা ছেলে ঘুমানো করাচ্ছে আমি তোর বাপ রে মারলে কেন বাবার খাটতে খাটতে দম বেড়ে যাচ্ছে আর ছেলে পেছন থেকে ঘুমাচ্ছে তুমি জানো আমি একটা কোটি টাকার স্বপ্ন দেখছিলাম দিলে তো আমার ঘুমটা ভাঙিয়ে পকেটে দু টাকা নেই কোটি টাকার স্বপ্ন দেখছে দাঁড়া দেখাচ্ছি তোকে স্বপ্ন দাঁড়া একদম থাকতে পারে আমার বাড়িতে বাড়ি বেরিয়ে যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা আর একদম আমার বাড়িতে পা রাখবি না বলে দিলাম A few inches later এখন আবার কে এলো দরজা ঠকঠক করছে দেখি তো এটা আবার কি উপর থেকে পা করে এসছে আগো বাবা আমি তুমি পা রাখতে না বলছো না তাকে না হাত দিয়ে ঢুকছি তোর হাত দিয়ে আসে না দাঁড়া তোর হাত পা কিছুদিন আসতে দেবো না মাছ নেবেন মাছ আছে মাছ নেবেন মাছ ভালো ভালো মাছ আছে মাছ নেবেন গো মাছ ভালো ভালো মাছ আছে বলবে মাছ আছে মাছ ও দাদা কি গো বাচ্চা কে এরকম করে মাথা নিচে পা উপরে করে কোথায় নিয়ে যাচ্ছে এরকম করবো না মানে সারাদিন খালি পড়ে পড়ে ঘুমায় কোনো কাজ নেই আবার বাবু কোটি টাকা স্বপ্ন দেখছে মাছ নেবেন মাছ ভালো ভালো মাছ আছে মাছ বলবেন মাছ ভালো ভালো মাছ আছে বলবেন মাছ মাছ অনেক রকম আছে কি মাছ লাগবে বলো না রুই কাতলা ইলিশ পাবদা ভেটকি যা বলবে সব দিয়ে দেবো একদম ভালো ভালো মাছ আছে কোনো ব্যাপার নয় কি চলে যাও দাম কেন মাছ তো নেবে নাকি না না ঘরে মাছ আনছে আমি তো শুধু দেখলাম যে বাজারের দামের সাথে তোমার দামটা ম্যাচ করছে নাকি তাই দাঁড় করালাম মাছ নেবে না শুধু খালি খালি সময় নষ্ট করে যাও যাও মাছ আছে বলবেন মাছ মাছ আছে বলবেন ভালো ভালো মাছ আছে বলবেন ভালো ভালো তাজা তাজা টাটকা টাটকা মাছ আছে বলবে হ্যাঁ মাছ আছে আরে অনেক রকম মাছ আছে আরে নিয়ে নেন না সস্তায় লাগিয়ে দেবো নিয়ে নেন কত দেবে
আরে দেখুন না মাছটা তো দেখবেন আগে আগে মাছ দেখুন দাম পরে হবে আগে মাছ দেখুন এই খাক পচা মাছ নিয়ে হচ্ছে আমাকে সচ্চাই লাগিয়ে দেওয়া হচ্ছে এখানে পচা মাছ বিক্রি করতে যাও আরে না বাবু আমি সকালবেলায় মাছ নিয়ে এসেছি হ্যাঁ সকালবেলায় তোমাদেরকে আমার জানা আছে হ্যাঁ খালি লোককে মুরগি করার জন্য বসে আছো হ্যাঁ মুরগি করে বলে আমার সচ্চাই লাগিয়ে দিবে না আরো কিছু যাও দেখছো কি যাবে তো পচা মাছ এখানে বিক্রি করতে আসছি দূর দূর জীবনটা পুরো আমার আমচুর হয়ে গেল দিনকে দিন শুকিয়ে যাচ্ছি তাই ভাবলাম পড়াশোনা করে চাকরি টাকরি করবো তাও কিন্তু হাই মোর বাপ কাকারা চাকরি পাওয়ার জন্য ধর্মতলায় ধর্ণা দিয়ে বসে আছে আবার আমরা চাকরি পাবো কিন্তু কিছু তো একটা করতে হবে নাহলে বাপও ঘর ঢুকতে দিবে না কিন্তু কি যে করবো সেটাই খুঁজে পাচ্ছি না মাছ নেবে গো মাছ মাছ নেবে মাছ ভালো ভালো মাছ আছে বলবেন মাছ নেবে গো মাছ তু 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 আচ্ছা যে কার মুখ দেখে সকালবেলা উঠেছিলাম ভগবানই জানে একটা মাছ বিক্রি হয়নি আর পুরো পুরো মাছগুলো পচেও যাচ্ছে এবার আর কই খদ্দের নেবে মাছটা যাকে একটা মুরগি দেখে আমাকে মাছগুলো গতাতেই হবে নাহলে কিন্তু আজকে পুরো লস সে যদি আমার কেনা দামটাও উঠে আসে তাতেও লাভ আছে দেখি কাউকে মুরগি পাই কি না নাহলে তো পুরো লস হয়ে যাবে বাচ্চাটা বসে আছে মনে হচ্ছে হ্যাঁ তাই তো ওকেই তো ওর বাবা একটু আগে ঘর থেকে বের করে দিয়েছে দেখি ওকেই নাহলে মুরগিটা করবো কি রে ভাইপো এখানে বসে আছিস যে বাবাকে এখনো ঘর ঢুকতে দেয়নি আরে বলিস না এই যে কি কষ্ট আমারও যা কষ্ট রে বলিস না ভাবছি আর মাছ ব্যবসা করবো না কি লাভ হয় না এই মাছ ব্যবসা করে আমি তিনতলা পাকা বাড়ি করেছি দুটো গাড়ি কিনেছি একটা মোটর সাইকেল কিনেছি কলকাতা একটা ফ্ল্যাট নিয়েছি তাহলে আরে ব্যবসা করবো না বলতে কি এই ছোট মাছের আর ব্যবসা করবো না এবারে আমি পুরো একদম তিমি মাছের ব্যবসা করবো বাইরে হ্যাঁ রে বাবু মাছ নিবি নি না গো আজকে বৃহস্পতিবার আমাদের ঘরে মাছ খাইনি নিলামি আরে আমি তো খাবার মাছ বিক্রি করছি না তাহলে কি তুমি উড়ার মাছ বিক্রি করতে পাগল মতো আরে না রে তুই কথাটা শোন না আমি হচ্ছে যে মাছটা বিক্রি করছি সেটা হচ্ছে পুকুরে ছাড়ার জন্য এই মাছের চারা মানে জাত তুই এ জাত তুই বুঝতে পারবি না মাছের যাত্রা তো ভালো না তুই আজকে ছাড়বি তো 15 দিনে মাছ 2 কিলো হয়ে কেন আমাকে দিব না সে দেবো টাকা আছে তো হ্যাঁ টাকা আছে বলছি শোন না তুই যেহেতু নিজেদের মধ্যে তো মানে ভাইবে তোকে দেখো আমার কষ্ট লাগে তুই এক কাজ কর তুই আমাকে 5-6 টাকা দে 500 টাকা দিলে মাছ দিয়ে দেবো ঠিক আছে দিচ্ছি হ্যালো নে নে মাছটা নামিয়ে নে ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ কাকা আসো 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 হ্যাঁ আসি রে হ্যাঁ কত আমার বাপ বলছিল যে আমি কিছু করতে পারি না এবার মাছ বিক্রি করে দেখিয়ে দিব আমি রোজগার করতে পারি এ পুকুরে ছাড়ার ভালো ভালো মাছ আছে মাছ নিবে গো মাছ পুকুরে ছাড়ার ভালো ভালো মাছ আছে মাছ নিবে আরে বাঁকা হ্যাঁ তুই কবে থেকে মাছ ব্যবসা করলি রে এই তো মাছই এই আজকে থেকে করলাম ও দিয়ে বলছি মাছ ছাড়া যাবে তো হ্যাঁ পুরো জ্যান্ত জ্যান্ত অনেক দামি দামি মাছ আছে তো কি বলিস রে আগো মাসি একটা ভালো জাতের মাছ আছে গো পুরো 15 দিনে 2 কেজি 3 কেজি হয়ে যাবে হ্যাঁ বলিস কি রে 15 দিনে 2 কেজি আড়াই কেজি সাইজের হয়ে যাবে তুই এক কাজ কর তো যা মাছ আছে সব আমার পুকুরে ছেড়ে দে বুঝলি আর কত টাকা নিবি তুই বল মাসি তুমি আমার প্রথম খদ্দার তোমাকে বেশি পয়সা দিতে তুমি 600 টাকা দাও 600 টাকা দিলে হয়ে যাবে তো হ্যাঁ আমি আমার বাবাকে দেখিয়ে দিব যে আমি রোজগার করতে পারি আচ্ছা ঠিক আছে এই নে পয়সা ধর আর মাছগুলো আমার পুকুরে গিয়ে ছেড়ে দে কেমন ঠিক আছে ওটা তোমাকে চিন্তা করতে হবে না আমি ছেড়ে দেবো আচ্ছা ঠিক আছে চল দেখি সোনা মাছগুলো যে ছাড়লাম কি রকম মাছগুলো জলে খেলছে একবার দেখে আসি বল চল 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 দেখি চল আরে মাছগুলো তো সব মরে গেছে
বেটা পাজিটা আমাকে বলে গেল মাছ নাকি 15 দিনে 2 কেজি আড়াই কেজি সাইজের হয়ে যাবে। আরে সব মাছ তো মরে গেছে। না ওটাকে ফোন করি বুঝলি তো, ওকে ফোন করে বেশ করে আজকে দেবো। হ্যাঁ দাঁড়া। কে আবার ফোন করলো? ও পিঙ্কি মাসি ফোন করছে। হ্যাঁ মাসি বলো। হ্যাঁ বাঁকা। হ্যাঁ বলছি শোন না বাবা, তুই যে মাছগুলো কালকে দিয়ে গেলি কি ভালো মাছ জানিস? ওই যে তুই বললি 15 দিনে নাকি 2 কেজি আড়াই কেজি হয়ে যাবে। আরে 15 দিনে কি, একদিনেই মাছগুলো 500 করে হয়ে গেছে জানিস। মাছগুলো করে খেলছে। বলছিলাম মাসি মাছটা ভালো যেতেন, বাঁকা যেটা বলে সেটা বাঁকা করে, ঠিক আছে? বুঝতে পারছো না মাসি? হ্যাঁ তুই আয় একবার দেখে যা। আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি, ঠিক আছে রাখছি। বলছিলাম মাছগুলো অনেক ভালো জাতের মাছ। হ্যাঁ রে যা যা দেখবি যা মাছগুলো কেমন খেলছে, যা যা দেখে আস। মাছগুলো তো মরে গেছে। তুই বল দেখেছিস, মাছগুলো এতক্ষণ খেলছিল তো তাই ওরা হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে নয় চিট হয়ে শুয়ে রয়েছে জানিস তো। একটা পাজির হদ্দ আমাকে পোড়া মাছ দিয়ে এখানে এখানে বদমাইশি, তুই টাকা নিয়ে গেছিস আমাকে, টাকা টাকা নিয়ে গেছিস, টাকা না মেরে দেবো আজকে। বদমাইশ ছেলে আমি ছেলে কথা কাট আমার সাথে জোচ্ছে বিদ্যে চলছে জোচ্ছে কথা কাট। A few inches later. আমি মাছ ধরব।